আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা টেটের ম্যাথামেটিক্স পেডাগোজি সেকশনে আমরা দুটো ভিডিওতে নিয়েছিলাম, আজকে 61 নাম্বার থেকে শুরু করবো এবং শেষ অবধি দেখে নেব, এবং তারপর PDFটা আপনারা পেজের লিখে সার্চ করলেই পেয়ে যাবেন চ্যানেলটা, সেটা জয়েন করেন। সেখানে অনেকগুলো PDF শেয়ার করা হয়, সেগুলো আপনি মনে আসে সেখান থেকে পেতে পারেন। তো 61 নাম্বার কোয়েশ্চেনে মূল্যায়নের সঠিক উদ্দেশ্য কোনটি নয়? তো নিরবচ্ছিন্ন মূল্যায়নের সঠিক উদ্দেশ্য নয় হচ্ছে শিক্ষার্থীকে গ্রেডিং করে। তার আগে বলছি, আপনি যদি আগের প্রশ্নগুলির উত্তর না দেখে থাকেন, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। পরের প্রশ্ন হচ্ছে 62, ছাত্রদের পারদর্শিতার জন্য এটা কার্যকরী পদ্ধতি হবে। প্রাণোধনা কি? প্রাণোধনা হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। 64, নিচের কোনটি প্রাণোধনা সৃষ্টিতে সাহায্য করে? সেটা হচ্ছে মাঝারি ধরনের কাজ প্রাণোধনা সৃষ্টিতে সাহায্য করে। একেবারে সহজ কাজ দিলেও হবে না, একেবারে খুব বেশি কঠিন কাজ দিলেও হবে না, মাঝারি ধরনের কাজ প্রাণোধনা সৃষ্টিতে সাহায্য করে। 65, নিচের কোনটি সঠিক নয়? নির্দিষ্ট প্রাণোধনা কেবল নির্দিষ্ট আচরণের সাহস যোগায়, সেই কথাটা সঠিক নয়। 66, প্রাণোধনার সাধারণ নীতিটি কী? প্রাণোধনার সাধারণ নীতিটি হচ্ছে আগ্রহ বজায় রাখার নীতি, শিখনের প্রস্তুতির নীতি, শিখনের সক্রিয় অংশগ্রহণের নীতি, অর্থাৎ উপরের সবগুলি হচ্ছে প্রাণোধনার নীতি। অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে, 67, প্রাণোধনা সৃষ্টির বাধাদায়ক কোনটি? প্রাণোধনা সৃষ্টির ক্ষেত্রে বাধাদায়ক হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ হচ্ছে বাধাদায়ক। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 68, গণিত প্রক্রিয়ায় পরিলক্ষিত ত্রুটিটি হলো ড্যাশ, দশমিক এবং ড্যাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ধারণ। দশমিক এবং ভগ্নাংশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ধারণ, সেটাই ত্রুটি পরিলক্ষিত হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 69, আপনাদের কাছে যদি টেট পরীক্ষার জন্য পর্যাপ্ত স্টাডি মেটেরিয়াল না থাকে, তাহলে আমাদের অনলাইন স্টোরে পর্যাপ্ত স্টাডি মেটেরিয়াল রয়েছে। কিছু ফ্রি রয়েছে, কিছু পেইড রয়েছে, চাইলে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন কিংবা পারচেস করতে পারেন। একাধিক প্র্যাকটিস সেট আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখান থেকে প্র্যাকটিস সেটগুলো নিতে পারেন। প্র্যাকটিস সেটের সলিউশনও করে দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। যতগুলো ভিডিও হয় সেগুলো সবগুলো ফেসবুক পেজে আপলোড করা হয়, ফেসবুক পেজে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করা হয়, তো ফেসবুক পেজটাকেও লাইক করে রাখতে পারেন, সেখান থেকেও ইনফরমেশান পেতে পারেন। ওকে, তো 69, গণিত শিখনে ত্রুটির ফলে যে অসুবিধাগুলি হয় তা হলো গাণিতিক সূত্রগুলি মনে রাখতে না পারা, গাণিতিক ধারণা গঠনে অসুবিধা, এবং সংখ্যাগুলি এবং গাণিতিক প্রক্রিয়া সংগঠনে অসুবিধা। উপরে সবগুলি ঠিক। 70 নাম্বার কোয়েশ্চেন, গণিত শিখনে অক্ষমতা শনাক্ত করার জন্য শ্রেণী শিক্ষক যে বিষয়ে লক্ষ্য রাখবেন তা হলো সমস্যা সমাধানকালে পর্যায়গুলি ঠিকমতো অনুসরণ করা, গাণিতিক সংকেতগুলি সঠিকভাবে লিখতে না পারা, গাণিতিক সমস্যা সমাধানে অসুবিধা হওয়া, এই সবগুলি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 71, গণিত শিখনে ত্রুটি সংশোধন করার জন্য শিক্ষক দ্বারা অনুসৃত পদ্ধতিটি হলো পদ্ধতি এবং গণনা সংক্রান্ত ত্রুটি নির্ণয়ে ভুল সংশোধন, ভুল বিশ্লেষণ কৌশলগুলি প্রয়োগ করা, সমস্যা সমাধানের সঠিক তথ্যগুলি সঠিক চিহ্নিতকরণ, সমাধানগুলি বারবার দেখতে বলা যাতে অসুবিধাজনিত ত্রুটি না থাকে, এবং উপরে সবগুলি। তো আনসার হচ্ছে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি। 72 নাম্বার কোয়েশ্চেন, নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক কোনটির উপর গুরুত্ব দেবেন? এ হচ্ছে শিক্ষার্থীদের উন্নতির সুযোগ করে দেয়া, বি হচ্ছে নানা ধরনের পরিমাপ কৌশলে ব্যবহার করা, সি হচ্ছে আদর্শ নির্ধারণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা, এবং ডি হচ্ছে উপরের সবকটি ঠিক। তো আনসার হচ্ছে উপরের সবকটি ঠিক, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 73, নিরবচ্ছিন্ন মূল্যায়নের কোনটি সঠিক উদ্দেশ্য নয়? তো মূল্যায়ন পাঠটা ভালো করে দেখবেন, কারণ মূল্যায়ন থেকে কিন্তু প্রতি বছরই প্রায় একটা কোয়েশ্চেন চলে আসে। তো 73, নিরবচ্ছিন্ন মূল্যায়নের কোনটি সঠিক উদ্দেশ্য নয়? শিক্ষার্থীদের মেধা তালিকা করা এবং শংসাপত্র দান করা, সেটা কিন্তু নিরবচ্ছিন্ন মূল্যায়নের সঠিক উদ্দেশ্য নয়, বাকি সবগুলো ঠিকঠাক। 74, কোনটি আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়? আবেগ বিকাশের বিকাশের শিখন পদ্ধতি নয় হচ্ছে অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন। 75, কোন শিক্ষার্থী পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হলে শিক্ষকের কর্তব্য কী হওয়া উচিত?
এক্ষেত্রে শিক্ষকের কর্তব্য হওয়া উচিত বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করা, বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করা। 76 শিক্ষার্থীর প্রাণোদনাযুক্ত আচরণ, চারটা অপশন রয়েছে। এক, উদ্দেশ্যপূর্ণ আচরণ শিক্ষার্থীর প্রাণোদনা সৃষ্টি করে, শিক্ষার্থীকে উদ্দীপিত করে, উপরে সবকটি ঠিক। তো শিক্ষার্থীর প্রাণোদনাযুক্ত আচরণের ক্ষেত্রে উপরে যে তিনটা দেওয়া আছে সবগুলোই ঠিক, তো অপশন হচ্ছে সঠিক। 77 নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য নয়? হ্যাঁ, শিখন হলো নির্দিষ্ট অভিজ্ঞতার ফল, সেটা শিখনের বৈশিষ্ট্য নয়, অপশন নম্বর সি। 78 পূর্বের শিখন পদ্ধতি যখন নতুন পরিস্থিতি শিখনের উপর প্রভাব বিস্তার করতে পারে না, তখন তাকে কী বলা হয়? তখন তাকে বলা হয় শূন্য শিখন সঞ্চালন, শূন্য শিখন সঞ্চালন। 79 শিখনের জন্য অনুকূল পরিবেশ কোনটি? শিখনের জন্য অনুকূল পরিবেশ শ্রেণীকক্ষে উপযুক্ত সমাজ, মনস্তত্ত্বমূলক পরিবেশ, উপযুক্ত বসার ব্যবস্থা, সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক দলীয় ব্যবস্থা। উপরে সবকটি ঠিক, তো আনসার হচ্ছে সবকটি ঠিক, অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। 80 শিখনের প্রভাব বিস্তারকারী শিক্ষার্থী সম্পর্কিত বিষয়গুলি হল প্রস্তুতি এবং ইচ্ছাশক্তি, শিক্ষার্থী দৈহিক এবং মানসিক স্বাস্থ্য, উচ্চাকাঙ্ক্ষা মাত্রা এবং পারদর্শিতার প্রাণোদনা। তো উপরে সবগুলি ঠিক আছে, অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। 81 শিখনের প্রভাবকারী পরিবেশগত উপাদানগুলি নিচের কোনটি সঠিক নয়? সাফল্যের আকাঙ্ক্ষা, সেটা সঠিক নয়। 82 শিখনে কোন তথ্যে স্কিমায়ের ধারণা করা হয়েছে? তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট ইন পেডাগজি সেকশনে যে আপডেটেড নোট বর্তমানে প্রদান করা হয়েছে, সেটাতে কিন্তু স্কিমা নিয়ে ইন ডিটেল রয়েছে। সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, অনলাইন স্টোরে সেগুলো রয়েছে, সেখান থেকে পারচেস করে নিতে পারেন। তো 82 যেটা শিখনের কোন তথ্যে স্কিমায়ের ধারণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জ্ঞানমূলক তথ্যে স্কিমায়ের ধারণা দেওয়া হয়েছে, অপশন নম্বর বি। 83 কিসের উপর শিখনের কোন তথ্য ব্যবহৃত হবে তা নির্ভর করে, শিখনের কোন তথ্য ব্যবহার হবে কিসের উপর সেটা নির্ভর করে হচ্ছে প্রাণীর বুদ্ধি, বিষয়ের জটিলতা, প্রাণীর পূর্ব অভিজ্ঞতা, সবকটির উপর, অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। 84 কোন পথ হইতে শিখনের বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়, সেটার আনসার হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতি, অপশন এ। 85 নিচের কোনটি সঠিক নয়? শিখন অর্জিত প্রক্রিয়া, শিখন সহজাত প্রক্রিয়া, শিখন বিকাশমুখী প্রক্রিয়া, শিখন ব্যক্তিকে অভিযোজনে সক্ষম করে। তো শিখন সহজাত প্রক্রিয়া, সেটা কিন্তু সঠিক নয়। শিখন একটা অর্জিত প্রক্রিয়া, শিখন একটা বিকাশমুখী প্রক্রিয়া, শিখন কিন্তু সহজাত নয়, সেটা শিখতে হয়, সেটা অর্জন করতে হয়, অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। 86 সমস্যা সমাধান শিখন সম্পর্কে কোনটি সঠিক নয়? সমস্যা সমাধান শিখন পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়, সেটা কিন্তু একেবারে ভুল, ওকে, সেটা একেবারে ভুল। তোমাদের আনসার হচ্ছে অপশন নম্বর সি। 87 সমস্যা সমাধান শিখনে কোনটি সঠিক নয়? আবার রিলেটেড প্রশ্ন দিয়েছে, সেটা অসম্পূর্ণ সমাধান, মাঝারি ধরনের জটিলতা, সমস্যাকে সামগ্রিকভাবে উপস্থাপন করে নাকি উচ্চ প্রাণোদনা। তো উচ্চ প্রাণোদনা, সেটা সঠিক নয়। 88 ব্রুনার তার আবিষ্কারমূলক তত্ত্বে শিক্ষকের ভূমিকা সম্পর্কে নিচের কোনটি বলেননি? তো ব্রুনার বলেননি যে শিক্ষার্থীদের শিখন প্যাকেজ দেওয়া আবশ্যক, সেটা কিন্তু ব্রুনার বলেননি, অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। 89 শ্রেণী শৃঙ্খলা রক্ষা করার প্রধান শর্ত কোনটি? সেটা হচ্ছে শিক্ষকের নিরপেক্ষতা। শিক্ষক যদি কারো পক্ষে কথা বলেন, কারো বিরোধিতা করেন, তাহলে হবে না, শিক্ষক নিরপেক্ষ থাকতে হবে, তাহলেই শ্রেণী শৃঙ্খলা রক্ষা পাবে। 90 নাম্বার কোয়েশ্চন, শ্রেণীর কোনটি নিজের কোনটি শ্রেণীকক্ষ মিথস্ক্রিয়ার কৌশল? সঠিক উত্তর হচ্ছে সমবেত শিখনকে উৎসাহ দান করা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পাঠদান করা, মূর্ত অভিজ্ঞতাকে তুলে ধরা, সবকটি। এক্ষেত্রে সবকটি হচ্ছে আনসার। 91 পাঠ্যক্রম প্রণয়নে নিচের কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ? সামাজিক চাহিদা, শিক্ষার্থীর বয়স, শিক্ষকের প্রশিক্ষণ, শিক্ষকের সরবরাহ।
তো পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষকের সরবরাহ সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ, বাকিগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। 92 শিক্ষাগত পারদর্শিতায় বৈচিত্র্য থাকার জন্য কার্যকরী শিক্ষণ পদ্ধতি কীরকম হওয়া উচিত, তো সেটার আনসার হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণ হওয়া উচিত। এবং এর সাথে আমাদের পিডিএফ যেটা ছিল সেটা সমাপ্ত হয়ে গেল। 8 পাতার পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেল থেকে, সঙ্গে আনসার কিও দেওয়া রয়েছে এবং আমাদের অন্যান্য লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আপনারা আমাদের চ্যানেলে টেট রিলেটেড বা স্টাডি সংক্রান্ত যে কোনো ভিডিও দেখতে পারেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়ালে। এক্ষেত্রে আপনাকে সেই টপিকটা লিখতে হবে, সাপোজ চাইছেন বাংলা প্রতিশব্দের ভিডিও দেখবেন, তো বাংলা প্রতিশব্দ লিখলেন, লিখে সঙ্গে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। সাপোজ আপনি ম্যাথামেটিক্সের প্রফিট অ্যান্ড লস নিয়ে ভিডিও দেখবেন, ঠিক আছে, তো প্রফিট অ্যান্ড লস লিখবেন, লিখে SMDN টিউটোরিয়াল লিখবেন, সঙ্গে লিখে সার্চ দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। অনলাইন স্টোর আমাদের রয়েছে, অনলাইন স্টোরে অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, কিছু ফ্রি রয়েছে, কিছু পেইড রয়েছে, সেখান থেকে আপনি পারচেস করতে পারেন। অনলাইন স্টোরের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। ফেসবুক ফ্যান পেজে আমরা প্রতিটি ভিডিও লিঙ্ক শেয়ার করি, সেখানে আপনি ফলো করতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে, অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়াল সেখানে দেওয়া রয়েছে, অনেকগুলো বুক ফ্রি ডাউনলোড করার জন্য দেওয়া রয়েছে, অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে, সেটা ভিজিট করে সেখান থেকেও আপনি ডাটা কালেক্ট করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।